السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم خذ العفو وأمر بالعرف وأعرض عن الجاهلين وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم سورة توبة كتب النمر آيات بنغلاديش দায়ী প্রশিক্ষণ দুই হাজার উনিশ এর সম্মানিত সভাপতি মাননীয় পরিচালক বাংলাদেশ আলিয়া যুবসংঘের বিভিন্ন জেলা থেকে আগত দায়িত্বশীল বৃন্দ এবং দায়ী বৃন্দ আলহামদুলিল্লাহ আপনারা আজকে সকাল থেকে নিয়ে বিভিন্ন আলোচকের মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ শ্রবণ করেছেন এই পর্যায়ে আমাদের প্রশিক্ষণের বিষয় আপনারা শুনতে পেরেছেন দাওয়াতের ক্ষেত্রসমূহ এবং জামাতবদ্ধ দাওয়াতের গুরুত্ব আলহামদুলিল্লাহ আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সকলে মাসা আল্লাহ দায়ীল আল্লাহ প্রত্যেকেই আল্লাহর পথের দায়ী এবং স্ব স্ব অঙ্গনে স্ব এলাকায় আপনারা দাওয়াতের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন যেটা আমরা নিজেরাও জানি তারপরে আজকের এই আয়োজনে সারা দিয়ে আপনারা একত্রিত হয়েছেন এই আপনাদের সকলকে কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আসলে দাওয়াতের ক্ষেত্র সমূহ বলতে গিয়ে তার আশপাশে আরও কিছু আনুষাঙ্গিক আলোচনা আমাদের প্রয়োজন হয়ে যায় সে বিষয়গুলো আমরা বলবো আর যেহেতু প্রশিক্ষণ আপনারা প্রয়োজনীয় পয়েন্টগুলো নোট করে নেবেন আমি মনে করি এই বিষয়ে আমার চাইতেও ভালো বলার লোক এখানে আপনারা আছেন তারপরেও পারস্পরিক আলোচনার মধ্যেই কিন্তু কিছু শিক্ষণীয় কিছু বিষয় থেকে যায় অনেক সময় শিক্ষকের চাইতে ছাত্র ভালো থাকে থাকে না কিন্তু তারপরেও শিক্ষকের কাছ থেকে শেখার কিছু থাকে আবার ছাত্রের কাছ থেকেও শিকার কিছু থাকে তা আপনারা যারা প্রশিক্ষণ নিতে এসেছেন তাদের মধ্যে প্রশিক্ষণ দেওয়ারও যোগ্যতা আছে আলহামদুলিল্লাহ তারপরেও একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা এখানে আলোচনা করার জন্য যেহেতু আমরা আগে থেকে নির্ধারণ করেছি কর্তৃপক্ষ নির্ধারণ করেছেন সেই আলোকেই আমরা যেহেতু দায়ীল আল্লাহ আল্লাহর পথে আমরা দাওয়াত দিব তো দাওয়াতটা কীভাবে দিবো কোন কোন ক্ষেত্রে দিব দাওয়াত দেওয়ার আগে আমাদের কি কি করণীয় এই বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন তবে আমরা সকলে এতে একমধ্যে দাওয়াত দিতে হবে তাই না দাওয়াতের কোনো বিকল্প নেই কারণ আল্লাহ সুবাহনতালা কোরআন মাজিদের বিভিন্ন আয়াতে দাওয়াতের কথা বলেছেন যে আয়াতগুলো তিলাওয়াত করেছি সেই আয়াতগুলোতে আল্লা তালা বলেছেন প্রথম যে আয়াতে তিলাওয়াত করেছি সুরা আরাফ একশত নিরানব্বই নম্বর আয়াত সৌরাতুল আরাফ একশো নিরানব্বই নম্বর আয়াত আয়াত নম্বরগুলো লিখে নিতে পারেন আপনারা খুদিল আফওয়া বিল আনিল ওয়ারি বলছেন তোমরা ক্ষমাশীলতা অবলম্বন করো পরস্পরকে ক্ষমা করা শিখো বিল অরফ এবং সৎ কাজের আদেশ দাও আরিদ আনিল জাহিলিন আর অজ্ঞদেরকে এড়িয়ে চলো তিনটা নির্দেশ আয়াতের মধ্যে আছে তোমরা ক্ষমাশীলতা অবলম্বন করো সৎ কাজের আদেশ দাও এবং যারা অজ্ঞ তাদেরকে এড়িয়ে চলো মানে অজ্ঞদের এড়িয়ে চলার মানে কি তার মানে অজ্ঞদেরকে দাওয়াত দেওয়া যাবে না এটা নয় কিন্তু অযথা তাদের সাথে বিতর্ক জড়ান বিতর্ক জড়ানোর কোনো দরকার নেই যার যতটুকু বোঝার ক্ষমতা আছে দাওয়াতের আমরা পরে আলোচনা আসবো দাওয়াতের স্থানকাল পাত্র ভেদে ভেদে দাওয়াত দিতে হবে কোথায় কোন কথাটা বলা যায় কোন জায়গায় কোন দাওয়াতটা দিতে হবে কারণ একজন রোগীকে যখন স্যালাইন পুশ করা হয় তখন কিন্তু এক মিনিটে কত ফোঁটা স্যালাইন পুশ করা হয় হয়তো তার অবস্থা বুঝে পঞ্চাশ পঞ্চান্ন ষাট ফোটা করে তাই না তার কম বেশি এখন এক হাজার পাওয়ার একটা স্যালাইন যদি একবারে পুশ করে তাহলে রুগী বাঁচবে বাঁচবে না তাহলে তার মাত্রা অনুযায়ী কিন্তু দিতে হয় তো এই জন্য দাওয়াতের ক্ষেত্রে এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে তারপরে তালাস মানত আলা বলেছেন সুরত আবার একাত্তর নবরায়ত বল মুমিন উন আল মুমিনায়ত বাউদহুম আউলি আউলিয়া ও বাউদদিন ইয়ামুরুন আ বিল মাওরুফ ওয়ানহাউন আনিল মুংকার মুমিন নারী পুরুষ পরস্পরের বন্ধু একে অপরের বন্ধু তারা ইয়ামুরুন আ বিল মাওরুফ অয়ানহাউন আনিল মুংকার তারা সৎ কাজের আদেশ দিবে আর অন্যায় অসৎকর্ম থেকে নিষেধ করবে করে আর কি করে ওই উকিম উনার সালাতা ওই উতু তারা সালাত আদায় করে জ্যাকাত প্রদান করে ওই উকিম উনাল্লাহ ও রাসূল আহু আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করে উলাহ ইয়া হম হুম উল্লাহ তাদের সম্পর্কে বলা হচ্ছে আর তারা ওই সমস্ত ব্যক্তি যাদের প্রতি ওচিরে আল্লাহ কী করবেন দয়া করবেন অনুগ্রহ করবেন ইন্ন আল্লাহ আজি জুন হাকিম ইন্ন আল্লাহ আজি জুন হাকিম নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী বিজ্ঞানময় এই আয়াতের মধ্যে আল্লাহ সোহানতালা আমাদেরকে দাওয়াতের নির্দেশ দিলেন আরেকটা আয়াত আমরা এখানে দলিল হিসেবে পেশ করতে পারি সুরা নাহালের একশো পঁচিশ নম্বর আয়াত সোরা নাহালের একশো পঁচিশ নম্বর আয়াত এখানে আল্লাহ সোহানত আলা বলছেন উদু ইলা সাবিল রব বিখ্যা বেল হেখ ওয়াল মার্জ আতিল হাসানা জাদিল হুম আহসান ইন রব ব্যাখ্যা হু আ আলামু বিমাং দোল্লা সাবিলিহ ও আ আলাম বিল মুহতেদীন আল্লাহ সোহানতা আলা বলছেন তোমরা ডাকো ইলা তোমাদের প্রতিপালকের পথের দিকে কোন দিকে ডাকতে হবে আল্লাহর পথে বিল হাসা মাল হাসানা হিকমতের সাথে এবং হাসানা সদুপদেশের মাধ্যমে হিকমত অর্থ হচ্ছে দলিল তোমরা মানুষকে ডাকবে কিভাবে দলিল ভিত্তিক নিজের মন কথা দিয়ে ডাকলে হবে না নিজের ইচ্ছা মতো হাদিস বানিয়ে বললে তাই না ডাকতে হবে দলিল ভিত্তিক আর উত্তম উপদেশের মাধ্যমে আসান আর তোমরা তাদের সাথে বিতর্ক করবে উত্তম পন্থায় উত্তম পন্থায় বিতর্ক করবে সুন্দর কথা দিয়ে তাদের সাথে কি করবে দাওয়াত দিবে অযথায় ঝগড়াঝাটির মধ্যে লিপ্ত হয়ে যাবে না ইন্ন রব্বা কাহ আল এবং দল্লাং সাবিলিহিত জাদিল হুম বিল্লাতি আহসান বলার পরের বাক্যটা হচ্ছে আল্লাহর যে শোনো তোমরা যে বিতর্ক করবে আল্লাহ তো জানেন ইন্ন রব্বা কাহ নিশ্চয়ই তোমার প্রতিপালক হুয়া আলামু বিমাং দল্লাং তিনি সর্বাধিক অবগত সবচেয়ে বেশি তিনি জানেন কার সম্পর্কে যে তার পথ থেকে কি করে তার পথ থেকে শরীরকে বিভ্রান্ত হয়েছে পথভ্রষ্ট হয়েছে তার সম্পর্কে তিনি জ্ঞান রাখেন অবগত আছেন ওহু আলমাল বিল মোহতাদীন আর কে হেদায়তের মধ্যে আছে কে হেদায়তের মধ্যে প্রতিষ্ঠিত আছে তার সম্পর্ক আল্লাহ জানেন কাজে অযথা বিতর্ক মন্দ বাক্য ব্যয় করার কোনো প্রয়োজন নেই কথা বলবে উত্তমভাবে বিতর্ক করবে উত্তমভাবে এই আয়াতগুলোর মাধ্যমে আমরা জানতে বললাম যে আল্লাহ সুহান আমাদেরকে দাওয়াতের দায়িত্ব দিয়েছেন দাওয়াতের দায়িত্ব দিয়েছেন রসুল করিম সাল্লাল্লাহ সাল্লাম এই মর্মে হাদিসে বলেছেন না বাল্লি আননি বলে আয়া তোমরা আমার পক্ষ থেকে একটি আয়াত হলো সেটা পৌঁছে দাও ও হাদিস ও আম্বানি ইসরাইল বলে হারাজ আর বনি ইসরাইলের কাহিনী বর্ণনা করে এতে কোনো দোষ নেই বাবান কে দাওয়া আলাইয়ামতা আম্মেদ আনফালিয়া তাব মা মিনান নার আর যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বলবে সেজন্য তার ঠিকানা জাহান নামে প্রস্তুত করে নিল নির্ধারণ করে নিল তাহলে দাওয়াত বিপদ আছে এটা আমরা পরে বলছি এবারে আসুন যে দাওয়াতের লক্ষ্য কি হবে আল্লাহর বিধানকে আল্লাহর জমিনে সমুন্নত করা এবং এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন ও আখেরাতে মুক্তি লাভ করা এটা হচ্ছে দাওয়াতের লক্ষ্য এই লক্ষ্যের মধ্যে সবকিছুই তো আছে তাই না এবং সর্বশেষে আখারাতে মুক্তি আমরা কেন কাজ করবো বিনা স্বার্থে তো আমরাও কাজ করছি না আমাদেরও তো স্বার্থ আছে তাই না আমাদের কি স্বার্থ আমরা আখারাতে মুক্তি চাই আখারাতে জান্নাত চাই এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য এটা আমাদের লক্ষ্য তো এই দাওয়াতের লক্ষ্য যদি আমাদের ঠিক থাকে তাহলে দাওয়াতে ফল হবে আর দাওয়াতের লক্ষ্য যদি ঠিক না থাকে লক্ষ্য যদি এমন হয় যে আমি দাওয়াত দিলাম আমি খুব ভালো দায়ী আমার আলোচনা খুব সুন্দর মানুষ আমাকে খুব ভালো বলে প্রশংসা করে খুব বাহবা দেয় তাই না আমার খুব নাম যশ খ্যাতি হচ্ছে এবং এইগুলো যদি আমাদের চাওয়া হয় দাওয়াতের পিছনে যে আমি দাওয়াত দিচ্ছি মার্শাল্লাহ লোকজন আমার দিকে মায়েল হচ্ছে রুজু হচ্ছে রিয়া এবং সোমা রিয়া এবং সোমা হাদিসের বাসা একটা হচ্ছে রিয়া মানে দেখানো সোমা মানে শোনানো যদি উদ্দেশ্য হয় মানুষকে দেখানো এবং মানুষকে শোনানো তাহলে দাওয়াতের কোনো ফল হবে না আমারও কোনো লাভ হবে না আর যাদের নিকটে দাওয়াত দেওয়া হবে তাদের মধ্যেও কোনো প্রভাব পড়বে না যদি দাওয়াতটা ভিত্তিক দাওয়াত হয় তাহলে দাওয়াতের কিন্তু একটা প্রভাব আছে এটা আল্লাহর পক্ষ থেকে হবে ইনশাল্লাহ এজন্য জন্য দায়ীদের সবসময় খেয়াল রাখতে হবে হলুসিয়াত এখলাস আমি যে দাওয়াত দিচ্ছি আমার আমার অন্তর থেকে দাওয়াতটা হচ্ছে কিনা আমার এক একেবারে ভিতর থেকে দাওয়াতটা আসতে হবে এবং সেটা আল্লাহকে খুশি করার জন্য তাহলে এত বরকত হবে এতে ফল হবে আচ্ছা দাওয়াতের শর্ত দুটি আমরা এখানে উল্লেখ করব জন্য যিনি দাওয়াত দিবেন তার জন্য দুটি শর্ত মনে রাখতে হবে এক নম্বর শর্ত হচ্ছে জানা বা ইলিম অর্জন করা দাওয়াতের জন্য শর্ত আর দুই নম্বর হচ্ছে আমল করা অর্থাৎ নিজে আমল করা মানা বা নিজে আমল করা এবার আমরা এই দুইটা পয়েন্টে একটু আলোচনা করি আগে জানতে হবে কেন দাওয়াতের জন্য জানার প্রয়োজনটা কেন এখন আমি যদি না জানি তাহলে দাওয়াত দিব কি আমার ইলিম নেই আমি একটা মশালা বলছি কিন্তু এই মাসালা সম্পর্কে আমার ধারণা নেই হয়তো আমরা একটা হালালকে হারাম করে ফেললাম সমাজে বলতে গিয়ে অনেকে অনেকে আছে মসজিদের ইমাম কিন্তু কোনো জ্ঞান বুদ্ধি নেই এলিম কালাম নেই তো সাধারণ মানুষ যে প্রশ্ন করে সে জবাব দিতে পারঙ্গম জবাব কিন্তু দিয়ে দেয় না থাকলে না বলবে যে বাবা আমি জানি না বা জেনে নেই তাহলে তো হয় না একটা উত্তর দিতেই হবে তো দিয়ে দিচ্ছে কারণ নিজে ইমাম না বললে তার শু হচ্ছে না এই জন্য বলে দিচ্ছে তো বলতে গিয়ে যে ক্ষতিটা হচ্ছে সে একটা হালালকে হারাম করে ফেলছে উদাহরণ দিই আমি আপনাকে আপনাদেরকে বুঝতে পারবেন এই বছরে হজের এক ঘটনা আমারই দূর সম্পর্কে একজন আত্মীয় হজ করতে গিয়েছে বদলি হজ সে নিজের হজ করে নাই বলেন তো নিজের হজ না করলে কি বদলি হজ হবে এখন তার এলাকার মৌলভী সাহেব বা হুজুররা বলেছেন যে বদলি হজ করলে নিজের হজ লাগবে না অন্যের বদলি করলে লাগবে নিজের আব্বার বা পিতার বদলি করলে নিজের হজ করা লাগবে না ফতুয়া দেখেন অতএসে তার আব্বার হস করতে গিয়েছে বাবা অসুস্থ যেতে পারছে না তেমন বাবার হজ করলে বদলি হস করলে নিজে হজ করতে হবে না ফতো দিয়ে দিল তেমন শেষ পর্যন্ত ওই যেই কাফেলায় গিয়েছে সেই মোয়াল্লেমকে বললাম যে আপনি তার হজটা নষ্ট করে দিলেন আপনি জানেন না জানার চেষ্টা করেন হজ বদলি হঁজ করার আগে শর্ত হচ্ছে নিজেকে হজ করতে হবে একেবারে এই মর্মে একেবারে স্পষ্ট নস আছে দলিল আছে রাসুলের থেকে তার না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে সুব্রামার হাদিস না মোলлем বলছে ও আবার একটা উত্তর দিয়েছে যে হাদিস আছে একটা মুসকাতে যেটা মধ্যে ব্যাখ্যা নাই অর্থাৎ ওই যে মানে এক মহিলা এসে বলল যে আমি আমার আব্বার হজ করতে চাই তো রাসূলজন বলেন ঠিক আছে তুমি করতে পারো তার আগের হাদিসে সুব্রুমার যে হাদিস সুব্রুমা যখন লাব্বাইক আন উমক উমকর পক্ষ থেকে আমি হজের উপস্থিত হয়েছি বা হজর নিয়োজিত করছে তখন রাসুলি কারম সাল্লা সাল্লাম জিজ্ঞেস করলেন তুমি কি তোমার নিজের হজ করেছ সে বলল না তখন বলল যে তুমি নিজের হজ আগে করো এটা 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 তো স্পষ্ট আর ওই হাদিসটা অস্পষ্ট এখন কি সে হজ নিজে করেছে কিনা তাও তো ওখানে উল্লেখ নাই আর এটা একেবারে স্পষ্ট সে নিজের হজ করে নাই নবী বললেন যে তুমি নিজেরটা আগে করো তারপরে সুব্রমার পক্ষ থেকে হজ করো তো এখন না জানার কারণে ইলিম না থাকার কারণে ক্ষতি হলো না এত বড় একটা ইবাদত হজের মতো একটা ইবাদত কিন্তু ইলিম না থাকার কারণে নষ্ট হয়ে গেল এই জন্য ইমাম বুখারি রহিমাউল্লাহ বাপ বেঁধেছেন বাবুল ইলমে কাবলাল কাউলি ওয়াল আমাল বাবুল ইলমি কাবলাল কাউলি ওয়াল আমালে কথা এবং আমল করার আগেই ইলিম অর্জন করা এই বাবের মধ্যে তিনি কয়েকটা আয়াত নিয়ে এসেছেন যেমন তিনি সুরা মুহাম্মাদের উনিশ নম্বর আয়াত নিয়ে এসেছেন ফালাম আন্নাহুল ইহিল্লাহ সুরম মোহাম্মদ উনিশ নম্বর আয়াত ফা আলাম আন্নাহু তুমি জানো যে আগে তুমি বুঝো তুমি জানো যে আন্নাহু লাহিল্লাহ আল নিশ্চয়ই আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই অর্থাৎ আল্লাহ সম্পর্কে তোমার জ্ঞানটা আগে হতে হবে আল্লাহ সম্পর্কে তুমি জানো ফা আলাম আন্নাহু লাহিল্লাহ এই কথা কেউ বলছেন আল্লাহ বলেছেন তারপর সুরা আনকাবুতের তেতাল্লিশ নম্বর আয়াত নিয়ে এসেছেন তিনি এখানে তর্জুমতল বাবের মধ্যে যেখানে আল্লাহ সোহানতলা বলেছেন অতিল কাল আমশাল ওনাদ রবি নাস হোমায়া আকিলহা ইল্লা আলিমুন আল্লাহ মানুষদের জন্য এর এই সকল দৃষ্টান্ত পেশ করেন কিন্তু যারা জ্ঞানী তারা ব্যতীত কেউ বোঝে না যারা আলেম জ্ঞান সম্পন্ন যারা তারাই শুধু উদাহরণ বোঝে আল্লাহ কোরআমুলদের বিভিন্ন জায়গা বলে নাই যে এটা জ্ঞান সম্পন্নদের জন্য যারা জ্ঞানী সম্প্রদায় তাদের বুঝের জন্য বিভিন্ন জায়গায় কিন্তু আয়াত আছে তো এখানেও তিনি বললেন যে এই দৃষ্টান্তগুলো উপস্থাপন করা হয়েছে মানুষের জন্য কিন্তু যারা জ্ঞানী ইল্লাল আলিমুন যারা আলেম বা জ্ঞানী সম্প্রদায় তারাই শুধু কেবল এগুলো বুঝে তাহলে জ্ঞানের প্রয়োজন আছে না তারপর আরেকটা দরিল হচ্ছে সুরা মুলকের দশ নম্বর আয়াত যেখানে আল্লাহ জাহান জাহান্নামে নিক্ষেপের ঘটনা বর্ণনা করলেন তার আগের দুই আয়াতে যখন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হয় তখন জাহান্নামের যারা রক্ষী তারা কি বলে আলামুম নাদির বালা জলালিং কাবীর অর্থাৎ তারা বলছে যে হ্যাঁ আমাদের কাছে যখন জাহান্নাম নিক্ষেপ করা হচ্ছে তখন দ্বারা রক্ষীরা বলছে তোমাদের কাছে কোনো সতর্ককারী যায় নাই আলা মিহা এতিকুম নাদির তখন তারা বলছে কালু বালা হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী এসেছিল। কিন্তু আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম বিশ্বাস করি নাই তারপরের আয়াতে বলছেন ওয়াকুল না তা ওয়াকালু তারা বলবে লা ও না নাস মাও না আকিলু মা কুননা ফি আসা বিশ সাহিল হাই যদি আমরা শ্রবণ করতাম এবং হৃদয় দিয়ে অনুধাবন করতাম জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা করতাম অনুধাবন করতাম মেনে নিতাম তাহলে আমরা কি হতাম না আশা আমরা জাহান নামের অধিবেশী হতাম না আমরা বুঝলে জ্ঞান দিয়ে বিবেক দিয়ে চিন্তা করলে আমরা জান্নাতে যেতে পারতাম আমাদের জাহান্নামে যেতে হতো না তাহলে এখানেও কিন্তু আলেম লাগবে সর্বসাকুল্যে যারা দাইল আল্লাহ হবেন তাদেরকে কি করতে হবে এলেম অর্জন করতে হবে আগে জানতে হবে রসুল করিম সাল্লাহ বলেছেন ইবনু মাজার দুশো নম্বর হাদিসটা এখানে দলিল হিসেবে নিয়ে আসতে পারেন ইবনু মাজার দুশো তেইশ নম্বর হাদিস সনদ সহি লম্বা হাদিস যেখানে তলেব ইলিমদের সম্পর্কে বলা হয়েছে মানসালাকা তরিকান হ্যাঁ ফি সাবিরাহি ইয়ালতামি সুফি ইলমান সাহাল আল্লাহ তরিকান ইলাল জান্না যে ব্যক্তি কি করবে এলিমন সনের জন্য পথ অবলম্বন করবে আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন তারপরে বলছেন ও ইন্ন মালাইকাত আল্লাহ তাজনী হাতহারি তোয়ালিবিলা এলমি নিশ্চয় মালাইকারা ফেরেশ তারা তোয়ালে উলিয়ামের জন্য তাদের কি করেন পাখা বিছিয়ে দেন ডানা বিছিয়ে দেন ও ইন্না তোয়ালিবাল এলমি ইয়াস্তব ফিরুল্লাহ হোমান ফিসামাল আর ফিল্মা আর তালে উলিয়ামদের জন্য সব সবকিছু কি করে করে দোয়া করে এমন কি পানির মাস পর্যন্ত তাদের জন্য দোয়া করে বল আর তাদের মর্যাদা কত বেশি ওয়াই আলিমি আলাল আবেদ আলেমের ফজিলত আবেদের চাইতে ইবাদতকারীর চাইতে একজন আলেম জ্ঞানী ব্যক্তির মর্যাদা বলতে গিয়ে আল্লাহ আল্লাহ বলছেন কামারি আলা সমস্ত তারকার মধ্যে চন্দ্রের যেরকম মর্যাদা দেখেন তারকার সারা করে কিন্তু চাঁদ যখন ওঠে তখন চাঁদটাই কিন্তু দেখা যায় তারকা তেমন একটা কি হয় গুরুত্ব পায় না তাই না চাঁদের আলোতে তারকা ঢেকে যায় তাহলে আলেমের মর্যাদা আবেদের চাইতে এই রকম বেশি যেরকম কি আকাশের তারকারাজির চাইতে চন্দ্রের মর্যাদা বেশি অন্য হাদিসে আসছে রাসুল ইসলাম নিজে কি দিয়ে বলছে আমার মর্যাদা যেমন তোমাদের চাইতে বেশি ঠিক আছে একজন আবেদের চেয়ে একজন আলমের মর্যাদা বেশি এই হাদিসের শেষেকার ইনসাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল ওয়ালা মা ওলা দেখেন আলেমদের মর্যাদা কত বেশি ইন্নাল ওয়া ইন্নাল ওয়ালা মা ও আম্বিয়া আলেমরা কি নবীদের উত্তরাধিকারী তাই না ইন্নাল আম্বিয়া আল্লাম ইউ আর রিসুদ্দিন ওয়ালা দীর আর আল আর কি নবী রাসুলগণ দিনার দিরহাম কি কোনো উত্তরাধিকার হিসেবে রেখে যান নাই তারা কি রেখে গেছেন ইন্নাম ওয়ার রসুল ওয়ার রাসুল ইলম তারা উত্তরাধিকার হিসেবে রেখে গেছে তারপরে বলছেন লাস্ট পাক ক ফমান আখাদাহু আখাদাবে হক দিন ওয়াফে যে ইলিমটা গ্রহণ করবে জ্ঞান অর্জন করবে সেজন্য এটা পূর্ণ মাত্রায় গ্রহণ করবে তাহলে দায়ী যিনি হব বা যিনি দায়ী হবেন তার প্রথম শর্ত কী জানতে হবে কারণ আপনার না জানার কারণে আপনি ভুল দাওয়াত দিলে এটার কি হবে ক্ষতি হবে একটা ভুল মশালার কারণে মানুষ ভুল আমল করবে ভুল আমল করে সে ক্ষতিগ্রস্ত হবে আপনি নিজে গুণাকার হবেন এই জন্য আগে জানতে হবে আর দুই নম্বর শর্ত কী বলেছিলাম মানতে হবে অর্থাৎ নিজে আমল করতে হবে এখানে দলিল সুরাজ সফের দুই তিন নম্বর আয়াত খুব সহজ দলিল ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা ফালুন তাফআলুন কারবুকি কাবুরা মাক্তান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন হে ইমানদারগণ তোমরা কেনই কথা বলো যে এটা তোমরা নিজেরা করো না নিজে আমল করো না কিন্তু দাওয়াত দিয়ে বরাবর সব সময় ঠিক না আর এটাই আল্লাহর কাছে সবচেয়ে তো বড় অসন্তুষ্টির বিষয় দেখেন কাবুরা মাক্তান ইনদাল্লাহ বড় অসন্তুষ্টির কারণ আল্লার নিকটে কোনটা ফালুন তোমরা ওই কথাটা বলো যেটা তোমরা নিজেরা করো না সারা জীবন দাওয়াত দিলেন কিন্তু নিজে করলেন না মানুষের কাছে ইয়ানত কালেকশন করেন নিজে ইয়ানত দেন না এরকম কিন্তু ঘটনা আছে আমি এমনি বলছি না খুব বড় বড় আলেম আমাদের দেখেছি খুব দানের দাওয়াত চলে কালেকশন চলে নিজের পকেট থেকে দাওয়া কোনোদিন পয়সা বেরোয় এমনকি দায়িত্বশীল পর্যায়ের ব্যক্তিদেরকেও দেখেছি ইয়ানত দেওয়ার ক্ষেত্রে গাফিলতি কিন্তু মানুষের কাছে আদায় করতে পারে তাহলে এই ব্যক্তিদের পর্যায়ে মধ্যে হচ্ছে না আমাকে নিজে দান করতে হবে এই জন্য সাংগঠনিকভাবে আমরা কেন্দ্রে বা বিশেষ করে আমির জামাত দানের ক্ষেত্রে আগে নিজের পকেট থেকে টাকা দিয়ে বলেন তোমরা দাও আমাদের প্রতি মাসিক বৈঠকে যখন কেন্দ্রীয় দায়িত্বশীলদের ইয়ানত পর্যালোচনা হয় তখন তিনি আগে নিজেরটা খুঁজ যে আমার এনতটা পেয়েছে আনোয়ারকে খুব ডাকে আমার এনত দিয়েছে না দিলে সাথে সাথে বাসা থেকে নিয়ে আসে আগে দেন তারপর অন্যদেরটা আমাদের বলি নেন বা আমরা দিয়ে বসেছি কিনা সেটা শুনেন তো এই জন্য মানতে হবে দাওয়াত দিব আমি নিজে মানবো না তো কেমন দায়ী হলাম এটা কিন্তু রিয়া হয়ে যাবে আর এই দাওয়াতে কোনো ফল হবে না মনে করবেন মনে রাখবেন এই দাওয়াতে কোনো ফল হবে না দাওয়াত দেওয়াই হবে হয়তোবা পয়সা কামাই ধান্দা থাকলে পয়সা কামাই হবে কিন্তু বাস্তবে কোনো লাভ হবে না এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে তারপরে আসেন দাওয়াতের ক্ষেত্রসমূহ অনেক লম্বা বিষয়ের আলোচনা এই সময়ের মধ্যে আমরা শেষ করার চেষ্টা করছি দাওয়াতের ক্ষেত্রসমূহ আমরা কোথায় দাওয়াত দেব এখানে আমরা কয়েকটি বিষয় নিয়ে আসছি দাওয়াতের ক্ষেত্র অনেক বিস্তর এ বিষয়গুলো আপনারা নিজেরা বুঝবেন নিজেরা আলোচনা নিয়ে আসবেন প্রয়োজনে এই আলোচনা থেকে জিস্ট যতটুকু পাবেন সেটাকে আরও বৃদ্ধি করে আপনার আরও সুন্দর করতে পারবেন তা আমরা প্রথমে যে বিষয়ে বলবো দাওয়াতের ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে দাওয়াত পারিবারিক ক্ষেত্রে দাওয়াত আল্লাহ তালা ওয়া তাআলা সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কূ আনফুসাকুম ওয়া আহলীকুম নারান ওয়া কূদহান-নাস ওয়াল হিজারা আয়াত আমরা সকলেই জানি তাই না কি বলছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা হে ঈমানদারগণ তোমরা নিজেদেরকে এবং তোমাদের আহল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও যার ইন্ধন হবে কে মানুষ এবং পাথর জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর আল্লাহ তালা বলছেন তোমরা নিজেদেরকে এবং তোমাদের হাল পরিবারকে বাঁচাও শুধু নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচলে চলবে না আমাকে আমার হাল পরিবারকে বাঁচাইতে হবে তা আমাদের দাওয়াতের প্রথম ক্ষেত্রটাই হবে নিজের পরিবার নিজের পরিবারের কোনো খবর অত অথচ আমরা সারা দুনিয়া নিয়ে ব্যস্ত তাহলে এই দাওয়াতের কোনো ফল হবে আসে না অনেকে চিল্লা দেখা যায় মাসের পর মাস চলছে জীবন চিল্লা পর্যন্ত চলছে কিন্তু নিজের পরিবারের পর্দা নেই পরিবারে জাকাত নাই পরিবারের সালাত ঠিক মতো নাই তা বিবি বাচ্চাদের কোনো খবর নেই তো এই দাওয়াতের কোনো ফল হবে কারণ হক হচ্ছে আগে তার পরিবার প্রত্যেক নবী রাসুলতের দাওয়াত কিন্তু আগে পরিবার ভিত্তিক ছিল ওই কলা ইব্রাহিম উলি আবিহি আদার। ত্যাত্তা শুধু আসলাম আর আলিহা কাকে দাওয়াত দিলেন পিতাকে ইব্রাহ্ম আল্লাহ সাল্লাম তার পিতাকে বললেন তাই না আতাত তাকুদ আসনামান আলিhatan ইন্নী আরাকা ওয়া কাওমাকা ফি যালালিব মুবিন হ্যাঁ আপনি আমি দেখতে পাচ্ছি আপনি কি স্পষ্ট বিভ্রান্তির মধ্যে পথভ্রষ্টতার মধ্যে আছেন এই যে ইলাহ এই যে মূর্তি গুলোকে ইলাহ হিসেবে গ্রহণ করেছেন আতাত তাকুদ আসনামান আলিহা আপনারা কি এই মূর্তি গুলোকে প্রতিমা বানিয়ে নিয়েছেন এমনি আরো আঁকা কাও মা কাফি দলালে আমি আপনাকে এবং আপনার সম্প্রদায়কে কোমকে দেখতে পাচ্ছি স্পষ্ট ভ্রান্তির মধ্যে আছে তাহলে প্রথম দাওয়াত হচ্ছে নিজ পরিবারে এই ক্ষেত্রে আমাদের কিছু করণীয় আছে আমরা পরিবারের দাওয়াত কীভাবে পরিবারের ক্ষেত্রে দাওয়াতের ক্ষেত্রে কয়েকটি করণীয় বিষয়ে তার এক নম্বর লিখতে পারেন ছেলেমেয়েদেরকে সাত বছরের বছর থেকে সালাতের প্রশিক্ষণ দিতে হবে দশ বছর থেকে সালাতে বাধ্য করতে হবে পারিবারিক ক্ষেত্রে দাওয়াত দিতে গেলে প্রথম নিজের ছেলে মেয়েদেরকে সাত বছর থেকে সালাতের প্রশিক্ষণ দশ বছর থেকে বাধ্য করতে হবে এখানে দলিল আপনারা সকলে জানেন আবু দাউদ মিসকাত পাঁচশো বাহাত্তর নম্বর হাদিস মিসকাতের পাঁচশো বাহাত্তর নম্বর হাদিস আমর ইবিন সোয়াইব রাজিউল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিস তিনি তার পিতা এবং দাদার সূত্রে বর্ণনা করেছেন রসুল করিম ইমসাল্লাহ আলাহি হোস বলেছেন মুরুয়া ওলাউদ আহ হুম মিস সলাদ তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের নির্দেশ দাও যখন তাদের বয়স সাত বছর হয় অগ্রিবুহুম আর প্রহার করো মারও তাদেরকে কখন অহুম আবনাউ আশারা সিনিন আশিরি সিনিন যখন তাদের বয়স কত বছর হবে দশ বছর হবে আর কি করবে ও ফাররেকু বা ইন ফিল আর তখন তাদের বিছানা পৃথক করে দিবে তাহলে এই যে ইসলামের একটা পদ্ধতি তিন বছর প্রশিক্ষণের সময় কয় বছর আমরা তো একদিন প্রশিক্ষণ নেই অথচ সালাতের জন্য প্রশিক্ষণের জন্য নির্ধারণ করলেন কয় বছর তিন বছর তো তিন বছর যদি একটা ছেলেকে প্রশিক্ষণ দেওয়া হয় তাহলে তারকে আর প্রশিক্ষণ বাকি থাকার কথা কিন্তু আমরা দেই না আমরা আমাদের ছেলেদেরকে নিয়ে মসজিদে যাই না আমরা আমাদের ছেলে মেয়েদেরকে সালাতের প্রশিক্ষণ দেই না যার কারণে দশ বছর হয়ে যাওয়ার পরেও মসজিদে যায় না এক অক্টো যায় তো দুই অক্টো যায় না কথা শুনে না কারণ আমরা হাদিস মানি নেই যে এই জন্য আমাদেরই দশক এই জন্য এটা খেয়াল করতে হবে দুই নম্বর হচ্ছে পরিবারে দিনই শিক্ষার ব্যবস্থা করতে হবে দিনই তালিম পরিবারে দিনই শিক্ষা এখন আমরা আধুনিক শিক্ষা শিক্ষিত হচ্ছি যার কারণে আমাদের ছেলেমেয়েরা আধুনিকতার সর্বোচ্চ শিখরে পৌঁছার চেষ্টা করে পোশাক আশাকে আচার ব্যবহারে চাল চলনে কথাবার্তায় এরা অত্যাধুনিক হয়ে যাচ্ছে এজন্য আর সালাম না দিয়ে কি বলে হ্যাঁ হাই হ্যালো বাই হ্যাঁ গুড মর্নিং গুড ইভিনিং গুড আফটারনুন এগুলো শিখতেছি অথচ রাসুল সুন কি ঘরে ঢুকলে সালাম দিতে হবে তাই না ঘর থেকে বের হওয়ার সময় দোয়া পরে বের হতে হবে এই ছোট ছোট বিষয়গুলো আমাদের সন্তানদের শেখাতে হবে ইসলামের যে আদবগুলো আছে একটা ছেলের সন্তান সে খাবে তো খাওয়ার আদব অনেকগুলো আছে আছে না খাওয়ার ক্ষেত্রে বসবে কিভাবে কোন দিক দিয়ে খাবে কিভাবে খাবে খাওয়ার আগে কি বলবে পরে কি বলবে তাই না এগুলো শিখতে হবে না এইগুলো ট্রেনিং দিবে কে এগুলো পরিবারের যারা দায়িত্বশীল পিতামাতা তাদেরকে ট্রেনিং দিতে হবে তাদেরকে শেখাতে হবে তাহলে পরিবারে দিনই শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে দিনই শিক্ষা আমরা আমাদের সন্তানদেরকে অন্যান্য শিক্ষা নিষেধ নয় আমরা কলেজ ইউনিভার্সিটি ডাক্তার ইঞ্জিনিয়ার হবে এটা নিষেধ নয় কিন্তু তার ফাউন্ডেশান যেটা ভিত্তিটা যদি ইসলামের হয়ে যায় তাহলে কিন্তু বড় হলে সমস্যা নেই এই ভিত্তি তৈরি করতে হলে আপনাকে অন্তত প্রাথমিক লেভেলে তাকে দিন শেখাতে হবে আপনি প্রথম দিকে তাকে দিন শিখান আপনি মাদ্রাসায় পড়ান তাকে হাফেজ বানান হাফেজ না বানাতে পারেন আপনি আরবি শিখান শিখানোর পরে একটা স্তরে সে ইঞ্জিনিয়ার হোক ডাক্তার হোক কোনো সমস্যা নেই কিন্তু আপনি যদি শুরু থেকে ওই লাইনে ছোটেন তাহলে এই ছেলে সালাম দেওয়া শিখবে না দোয়া শিখবে না ভাত খাবে কিভাবে শিখবে না পানি খাবে কিভাবে শিখবে না হ্যাঁ তারা পেশা পাখানা শিখবে না বাথরুমে কিভাবে যেতে হবে কোন পা দিয়ে ঢুকবে কোন পা দিয়ে বের হবে পোশাক কিভাবে পরতে হবে কিভাবে খুলতে হবে জোতা কোন পা দিয়ে পরবে কোন পা দিয়ে খুলবে এগুলো শিখবে কোনো দিন কোনো শিখবে না এজন্য দাওয়াত হবে নিজ নিজ পরিবারে আগে তারপরে তিন নম্বর হচ্ছে যাবতীয় সীমালঙ্ঘন থেকে পরিবারকে নিরাপদ রাখতে হবে সীমালঙ্ঘন একটা শব্দ আমরা বলে দিলাম এখানে সীমালঙ্ঘন বলতে যেটা বোঝাতে চাচ্ছি অর্থাৎ শরীয় গরিহিত কোনো কর্মকাণ্ড কর্মকাণ্ডে পরিবারকে জড়ানো যাবে না এখন তো ইচ্ছা করলে যদি আমরা আমার ছেলেদের হাতে একটা মোবাইল উঠে দিই অ্যান্ড্রয়েড স্যাট একটা উঠিয়ে দিই তাহলে আর তার দিকে নজরদারি না রাখি তাহলে ওই ছেলেকে আমার মনে হয় ছয় মাসও লাগবে না সেই ছেলে কোথায় চলে যাবে খুঁজে পাবেন না একটা ছেলের হাতে যদি একটা অ্যান্ড্রয়েড সেট তুলে দেওয়া হয় আর যদি ইন্টারনেট সে বুঝে ফেলে তা মার্শাল্লাহ সে টাকা নিয়ে এমবি কিনবে এবার ইন্টারনেটের জগতে ঘুরে বেড়াবে আর পিতামাতা যদি দায়িত্বহীন পিতামাতা হন তাহলে ওই ছেলেকে খুঁজে পাওয়ার কোনো উপায় নেই কোথায় চলে যাবে ছেলে কদিন পরে ছেলেই বাপ মাকে খুন করবে করছেও তাই তাই হচ্ছে না এই জন্য সীমালঙ্ঘন যেই যেই ক্ষেত্রে আছে সেইগুলো আমাদের বন্ধ করতে হবে বিশেষ করে স্যাটেলাইটের যুগে এইটাকে নিয়ন্ত্রণ করতে হবে বেশি এই স্যাটেলাইটের মাধ্যমে আমাদের সবচেয়ে ক্ষতি হচ্ছে উপকার হচ্ছে আবার ক্ষতিও হচ্ছে এই যে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে পরিবারের পর্দা বজায় রাখতে হবে ইসলামিক মতো পরিবার পরিচালনা করতে হবে আর এই জন্য সবচেয়ে বেশি যে জরুরি তার পরের পয়েন্টে লেখেন পারিবারিক তালিমি বৈঠকের ব্যবস্থা করতে হবে কি করতে হবে পারিবারিক তালিমি বৈঠকের ব্যবস্থা করতে হবে এবার পারিবারিক তালিম বৈঠক আমরা কীভাবে করবো পারিবারিক তালিম বৈঠক ঠিক সাংগঠনিক তালিম বৈঠক আমরা যেইভাবে করি ঠিক ওই আদলে কিন্তু পারিবারিক তালিম বৈঠক হবে সপ্তাহে একদিন একটা দিন নির্ধারণ থাকবে পারিবারিক তালিম বৈঠকের জন্য সেইখানে ছেলে মেয়ে পিতা মাতা সবাই থাকবেন তো সেখানে একজন তিলাওয়াত করবে একজনকে দায়িত্ব দেবেন তুমি একটা হাদিস পাঠ করবা এটা আগের সপ্তাহ নির্ধারণ করে দেবেন যে আগামী সপ্তাহের তালিম বৈঠকে হাদিস পাঠ তোমার তোমার তিলাওয়াত তারপরে একজন হয়তো বই থেকে কিছু পাঠ করলেন আমাদের তো আলহামদুলিল্লাহ প্রকাশিত বই পুস্তক সব আছে তাহারিক আছে সালাতুর রাসুল আছে মাসাল্লাহ এগুলো থেকে পড়বেন কিছু সময় পড়বেন সামষ্টিক পাঠ করবেন তার পরিবারের কর্তা যিনি তিনি যদি মাসা আলেম হন তিনি কিছু নসিউতমূলক কথা বলবেন সালাদ শিক্ষা প্রশিক্ষণ হবে একটা দোয়া প্রশিক্ষণ হবে প্রতিদিন সপ্তাহে তাহলে এইভাবে কিন্তু পরিবার এটা কিন্তু দিনই তালিমের মধ্যে চলে আসবে দিন শিখতে পারবে তো এটা করলে কি লাভ হবে না লস হবে লাভ হবে পারিবারিক আমরা অনেকে করতে পারি না আমরা অনেকে করতে পারি না মনে হচ্ছে নিজেদের মধ্যে কি বৈঠক করব কিন্তু এই বৈঠকের কিন্তু অনেক ফায়দা আছে যদি করা সম্ভব হয় তাহলে পরিবারকে তালিম বৈঠকের মাধ্যমে কি করতে হবে দাওয়াতের একটা ক্ষেত্র তৈরি করতে হবে পরিবারের মধ্যে তারপর দুই নম্বর হচ্ছে সামাজিক ক্ষেত্রে দাওয়াত এটাও গুরুত্বপূর্ণ একটা বিষয় সমাজে আমরা বসবাস করি তাই না মানুষ মানুষ সমাজবদ্ধ জীব তাই না সমাজবদ্ধভাবে আমরা চলি আমরা সমাজের বাইরে চলতে এক ঘরে হয়ে থাকা যায় না এখন সমাজে সব ধরনের মানুষ আছে সমাজে অনেক প্রচলিত রসম রেওয়াজ সমাজে আছে তাই না অনেক রেওয়াজ সমাজে চালু আছে যেগুলো শরীয়তের সাথে কোনো মিল নেই সাংঘর্ষিক শরীয়তের সাথে মোয়াফেক নয় মোহালেফ এই রসম রেওয়াজগুলোর বিরুদ্ধে তো কিছু করতে হবে আমাদের তাই না তো সামাজিকভাবে দাওয়াত দিতে হলে এখানে কিন্তু আবার সংগঠনের প্রয়োজন চলে আসে সামাজিকভাবে দাওয়াত এতক্ষণ পারিবারিক দাওয়াত একা দেওয়া যায় সমস্যা নাই একা একা দিতে পারবো যখন সামাজিকভাবে দাওয়াত দিতে যাব। তখন কিন্তু একটা জামাতের প্রয়োজন হয় একটা দলের প্রয়োজন হয় একটা সংগঠনের প্রয়োজন হয় সমাজের একটা রসম একটা রেওয়াজের বিরুদ্ধে কথা বলবো আপনি একা কথা বললে শুনবে কথা বলার সাহসই তো পাবো না হ্যাঁ যদি জন জন হলাম যে মাইক বাজি হতো মাইক বাজানো হতো এখন মাইকের আধুনিক সংস্করণ হচ্ছে ডাকসেট স্পিকার বড় বড় স্পিকার এই যে না এগুলো এগুলো কিন্তু এরপরে গান বাজাবে কদিন পরে আজকে বিকালেও থাকতে পারে যন্ত্রের কোনো দোষ না যন্ত্র যারা চালায় তাদের দোষ যারা ব্যবহার করে যিনি চালান তিনি তো শুধু অপারেটর তাই না কিন্তু যে নিয়ে যান কেউ ওয়াজমাফিলের জন্য নিয়ে যায় কেউ গান বাজনার জন্য নিয়ে যায় তাহলে অপরাধী কিন্তু যে এটা যেই কাজে ব্যবহার করছে সে অপরাধী যন্ত্রের কোনো দোষ না যন্ত্র ভালো কাজে ব্যবহার করলে হলো তাই না এখন প্রশ্ন হচ্ছে তবে খারাপ কাজের যন্ত্র দিলে তিনি গুণাকার হবেন কারণ অন্যায় পথে যদি সহযোগিতা করা হয় তাহলে কোনাকার হবেন না হবেন যেমন যে একটা আলোচনা গিয়েছে না কদিন আগে এক নাবিদের গল্প দাড়ি না কাটা এক নাপিতের গল্প সম্ভব এই যুগে একজন নাপিত দাড়ি কাটবে না শুধু চুল কাটবে তার অর্ধেক ইনকাম হচ্ছে এটা তার একটা আর্থিক ক্ষতি কিন্তু সে ক্ষতিটা মেনে নিয়েছে কেন যে আমি আল্লা নবীর সোননাথকে কাটতে পারবো তাতে আমার রুজি যতটুকু আছে ততটুকু হবে ততটুকু আসবে তো এরকম যারা সাউন্ড বক্স ভাড়া দেয় মাইক ভাড়া দেয় তারা যদি মনে করে যে আমরা দিনই কাজে ব্যবহার করব। অন্য কোনো কাজে আমরা ব্যবহার করব না তাহলেই তো হয় তাহলে তারা নেকি পাবেন আর যদি তারা সব কাজে দেন তাহলে ওই নেকি গোনায় যেটা পাল্লা ভারী সেখানে যাবেন বুঝলেন তো ভাই হিসাব কিতাব করতে হবে তো এই জন্য সামাজিকভাবে দাওয়াত দিতে হবে রাসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন মুসলিম আটাত্তর নম্বর হাদিসটা এখানে আপনারা দলিল হিসেবে পেশ করতে পারেন মুসলিম আটাত্তর নম্বর হাদিস মিশকাত পাঁচ হাজার একশো সাঁত্রিশ নম্বর হাদিস আবু সৈদ খুদ্রির আদিউল্লাহনু থেকে মনীত তিনি বলছেন যে রাসুল করিম সাল্লা সাল্লামকে আমি বলতে শুনেছি তিনি বলেছেন মান রিঙ্কু মুন কারান ফালিও গাইজির হুবি আদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি লিসানি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি তবে কলবিহি তারপরে কি বলে আলিকা আদাফুল ইমান খুব মুখস্থ আজি সকলের জন্য জানা হাদিস আগে হাত দিয়ে প্রথম মনে মনে ঘৃণা করতে বলেন নাই আল্লাহ দেখতে চাচ্ছেন তোমাদের শক্তি কতটুকু আছে তোমরা বাধা দেওয়ার ক্ষমতা রাখো কি না আরে ক্ষমতা রাখতে হলে তো একটা দলের দরকার আছে তাই না সঙ্গবদ্ধভাবে কেউ বাধা দিতে হবে ক্ষমতা থাকলে বাধা দিতে হবে এটা বন্ধ করো চলবে না এখানে আর ক্ষমতা নেই দুর্বল জয়ীফ অল্প কটা মানুষ সমাজে আসে এরাই তো অধিকাংশ গেলে মার খাওয়ার সম্ভাবনা আছে তখন মুখে এদেরকে বলতে হবে দাওয়াত দিতে হবে যে ভাই এটা করোনা এটা অন্যায় এটা খারাপ এটা গোনাহের কাজ এটা ছেড়ে দাও যদি না মানে সেটাও বলার যদি ক্ষমতা না থাকে তাহলে বাড়িতে বসে বসে আল্লাহর কাছে বলতে আল্লাহ আমি তো কিছুই করতে পারলাম না এটা দিয়ে ঘৃণা করছি আমি নিজে গেলেন না দিয়ে ঘৃণা করলেন তবুও দাওয়াতের হক আদায় হবে আর এটা হবে ইমানের সবচেয়ে দুর্বলতম স্তর ইমানের কি দুর্বল স্তর তাহলে আপনি এক নম্বর হলেন না কিন্তু ফার্স্ট ক্লাস কিন্তু পাইলেন না এ প্লাস কিন্তু পাইলেন না কোনো রকমের টেনে টোনে পাস কোনো রকমের টেনে টোনে পাস যে আচ্ছা ঘৃণা তো করলাম আমি তো গেলাম না তো এইটুকু এইটুকুতে কিন্তু তৃপ্ত থাকা যাবে না এখন সারা জীবন শুধু ঘৃণায় করবেন সেটা তো চলবে না আপনাকে ঘৃণার স্তর থেকে গ্রেড বাড়াইতে হবে বলার মতো শক্তি অর্জন করতে হবে তারপরে এটা থামাই দেওয়ার মতো শক্তি অর্জন করতে হবে আমাদের সমাজে চলবে না মাইক গান বাজনা চলবে না তুমি তোমার মোবাইলে যা শোনো তোমার বাড়িতে গিয়ে শোনা যাও তাই না এগুলো খেয়াল করতে হবে এখানে অনেক আলোচনা নিয়ে আসতে পারেন ইব্রাহী আলাইসাল্লামের জীবনী থেকে যেমন সুরা আম্বি আর আয়াত আনা যায়

আমাদের বাপদাদারা এইগুলো করেছে তাই আমরাও করি তাদের জবাব তো দাওয়াত কিন্তু তিনি তার কমকে দিলেন তাই না এখন অন্যায় দেখলে দাওয়াত দিতে হবে আমাদেরকে তাহলে সামাজিক ক্ষেত্রে আমাদের দাওয়াতের ভূমিকা রাখতে হবে এই ক্ষেত্রে আমাদের করণীয় কি পারিবারিক ক্ষেত্রে করণীয় বললাম সামাজিক ক্ষেত্রে করণীয় আমাদের সাংগঠনিক কয়েকটি কর্মসূচি আছে কর্মসূচি আছে যেগুলো বাস্তবায়ন করলে সামাজিক দাওয়াতের হকটা আদায় হবে তার একটা হচ্ছে প্রতিদিন সমাজের মহল্লার মসজিদে আসার পর একটা একটা হাদিস অনুবাদ করে শোনাবো বাদ আসা প্রতিদিন একটা করে হাদিস অনুবাদ শোনানো আর বাদ ফজর অন্তত দশ মিনিট তালিম দেওয়া তাফসিরুল কোরআন নবীদের কাহিনী অথবা সালাতুর রাসুল অর্থাৎ হাদিস ফাউন্ডেশন প্রকাশিত বইগুলোর মধ্যে এখন সামগ্রিক বিষয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা চলে এসেছে এইগুলো পর্যায়ক্রমে কি করা মুসল্লিদের মধ্যে পরিবেশন করা তফসির থেকে একদিন একদিন নবীদের কাহিনী থেকে যদি দশ মিনিট পড়েন পাঠ করে শোনান খুব বেশি ব্যাখ্যা শোনার প্রয়োজন নাই ওখানে ব্যাখ্যা দেওয়া আছে তাহলে মুসল্লিদের শুরুটা হবে আল্লাহর কালাম শুনে তাই না আবার ঘুমাতে যাবে তা যখন এসার সালাত পরে তখনও তিনি আবার আল্লাহর নবীর হাদিস শুনে ঘুমাতে যাবেন এটা ভালো হবে না এইটা একটা দাওয়াতের মাধ্যম সমাজ আর একটা হচ্ছে সাপ্তাহিক তালিমি বৈঠক করা সাপ্তাহিক তালিমি বৈঠক প্রত্যেক মহল্লায় মহল্লার মসজিদে সাপ্তাহিক তালিম বৈঠক করবেন মসজিদ যদি না থাকে কোনো একটা বাড়ি নির্ধারণ করে নেবেন বা কোনো জায়গা নির্ধারণ করে নেবেন সেইখানে আমাদের সাপ্তাহিক তালিম বৈঠক করতে হবে তাহলে প্রতি সপ্তাহে একদিন তালিম হবে তারপরের পয়েন্টে লিখেন মাসিক ইজতেমা সমাজ সংস্কারের জন্য এই কর্মসূচিগুলো চালু রাখতে হবে প্রতিদিন বাদ একটা করে হাদিস পাঠ বাদ ফজর তফসিরুল কোরআন থেকে বা নবীদের কাহিনী এবার সালাতুর রসুল থেকে পাঠ সপ্তাহে একদিন সাপ্তাহিক তালিমি বৈঠক মাসে একদিন মাসিক ইজতেমা এছাড়াও বিভিন্ন অকে শোনে আপনারা বিভিন্ন আলোচনা সভা করতে পারেন সুধি সমাবেশ করতে পারেন সেমিনার করতে পারেন দাওয়াতি কর্মসূচি হাতে নিতে পারেন তাই না যেমন এইবার গাইবান্ধার একটা কর্মসূচি দেখলাম আমাদের খুব ভালো লেগেছে তাহারিকে রিপোর্টটা আসতেছে এই আশুরে মোহরমের সময় তিন দিন ব্যাপী কর্মসূচি পালন করেছে তার আশুরে মোহরমের বই এবং লিফলেট বিভিন্ন মসজিদে মুসল্লিদের মধ্যে থানায় প্রশাসনিক লোকজনের কাছে ফ্রি বিতরণ করেছে তাহলে এটা একটা দাওয়াতি কর্মসূচি হয়ে গেল তিন দিনের যেটা আবার আমরা নামাজার মাস মাসে দাওয়াতি সপ্তাহ করি তাহলে এই কর্মসূচিগুলো কিন্তু আমরা প্রত্যেক জেলায় নিতে পারি পারি না আমরা হারে এগুলি মানুষের কাছে পৌঁছে দিতে হবে সমাজ পরিবর্তনের জন্য কাজগুলো আমাদের করতে হবে তাহলে এটা হচ্ছে সমাজের ক্ষেত্রে দাওয়াতি কর্মসূচি আর তিন নম্বর ক্ষেত্র হচ্ছে কর্মক্ষেত্রে দাওয়াত কর্মক্ষেত্রে দাওয়াত আমরা অনেকে কর্ম করি কেউ শিক্ষকতা করি কেউ অফিস আদালতে চাকরি করি কেউ কাজ করি কেউ ব্যবসা বাণিজ্য করি সবগুলি তো কর্ম তাই না এখন দাওয়াত কি শুধু মসজিদেই থাকবে না সব জায়গায় যাবে আমরা দাওয়াতের ক্ষেত্র আলোচনা করছি দাওয়াতের কি এখন আমি আমি একটা কলেজের শিক্ষক সাপোজ আমি একটা মাদ্রাসার শিক্ষক আমার চোখের সামনে মাদ্রাসাতে বিদত চলছে আমি কি সেখানে দাওয়াত দিব না দেওয়া হক রাখে না যেখানেই থাকবো সেখানে দাওয়াত দিব যেখানে থাকবো সেখানে দাওয়াত দিব কর্মক্ষেত্রে দাওয়াত এটা সবচেয়ে জরুরি অফিসিয়াল আদালতে দাওয়াত আমার কাছে আমি হয়তো বলতে পারি না আমার কাছে বই আছে একটা বই পড়তে দিলাম যে ভাই বইটা পড়েন অনেক মানুষ কিন্তু বই পড়ে তার আমূল পরিবর্তন হয়েছে অনেক রেকর্ড এগুলো আমাদের আছে শুধু বই দিয়ে শুধু তাই নয় শুধু আপনাদের কথা বলবো কেন মহিলাদের অঙ্গনে কর্মক্ষেত্রে তাদের দাওয়াতের পরিধি আলহামদুলিল্লাহ এরকম ঘটনা আমাদের আছে যে একজন মহিলাই দেখা যাচ্ছে তার পুরা কর্মক্ষেত্রটাকে পরিবর্তন করে ফেলছে চেষ্টা করে মহিলারা মহিলা অঙ্গনে মহিলা অঙ্গনে যারা কর্ম করছেন অথবা পুরুষদের মধ্যে যারা বিভিন্ন দায়ী আলহামদুলিল্লাহ আছেন জাজবা থাকার কারণ এটা সম্ভব আপনি যদি মনে করেন যে আমি তো চাকরি করছি কেন অফিসে আসবো নয়টায় পাঁচটায় বাড়ি চলে যাব। বেতন ঠিকমতো পাইলেই তোমার হলো তাহলে দাওয়াতের হক আদায় হলো না কর্মক্ষেত্রে যে যেখানে আছেন সেখানে দাওয়াত দিবেন আপনি দাওয়াত দেন মানা না মানা শর্ত না দাওয়াতের ক্ষেত্রে কিন্তু কবুল করানো কিন্তু শর্ত মনে করা যাবে না এখানে কিন্তু চরমপন্থীদের সাথে আমাদের পার্থক্য চরমপন্থীরা দাওয়াতকে কবুল করানো এটা আবশ্যক মনে করে নিয়েছে ফরজ দাওয়াত দিব এবং তাকে মানতেই হবে আসলে এটা ঠিক নয় দাওয়াত দেওয়া জরুরি মানতে বাধ্য করা কিন্তু ঠিক না মানার মালিক সে না মানলে সে গুণাকার হবে আমি আমার দায়িত্ব পালন করলাম দাওয়াত দেওয়া জরুরি কিন্তু দাওয়াত মানতে বাধ্য করানো জরুরি না এটা খেয়াল রাখতে হবে তো আপনি দাওয়াত দেন আপনি কৃষিকাজ করছেন আমাদের অনেক দায়িত্বশীল কৃষক আছে না কৃষিকাজ করছেন দেখা যাচ্ছে কৃষিকাজের মধ্যে দুর্নীতি আছে না জমির আইল ঠেলা নিয়ে আরেকজনের জমি দশ হাত দখল করে নিয়েছে অত জমির আইল ঠেলার হাদিস কিন্তু খুব কঠিন হ্যাঁ কেউ যদি এক বিঘৎ পরিমাণ জমিন দখল করে জুলুম করে তাহলে সাতমক জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে এক বিঘৎ পরিমাণ জুলুম করলে তা আপনি তো পাঁচ হাত ঠেলে নিয়ে গেলেন আবার আবার আহলাদিস আন্দোলনের নেতাও তাহলে হবে আহলাদিস শব্দের অর্থ তো বুঝতে হবে সার্বিক জীবনে আহলাদিস আপনি কৃষি কাজ করছেন সেখানে আহলাদিস হবেন আপনি ব্যবসা করছেন সেখানে আহলাদিস হবেন আপনি ভেজাল দিবেন না আপনি এক নম্বর বিক্রি করেন আপনি উপরে নিচে সব সমান থাকবে নিচে খারাপ গুলি ঢাইকা রাইকা উপর দিয়ে ভালো গুলি রাখবেন তাহলে এটা কি হবে প্রতারণা হবে আর মান কাশানা ফলাইছে রসুল বলেছেন যে ব্যক্তি আমাদের সাথে প্রতারণা করলো সে আমাদের উন্মত নয় তাহলে সে আহলাদিস আন্দোলনের দায়ী যিনি হবেন তিনি কি করবেন কর্মক্ষেত্রে সব জায়গায় দাওয়াতি কাজ করবেন মনে রাখবেন দাওয়াতের ক্ষেত্রে প্রত্যেককে মনে করতে হবে আমি একজন মডেল হোক কেন মডেল বললাম জানেন যে আপনাকে দেখেই যেন মধ্যে একটা চেঞ্জ চলে আসে পরিবর্তন চলে আসে একজন মোত্তাকে মানুষকে দেখে কিন্তু আরেকজন মানে অনুভব করে যে এই ছেলেটা এই নিয়ে এত সুন্দর তাকোয়াশীল পরেজগার মাশাল আলহামদুলিল্লাহ তার মধ্যে তাহাজ্যোদ আছে তার মধ্যে সততা আছে স্বচ্ছতা আছে আমানতদারিতা আছে তাই না মিথ্যা বলে না এই গুণগুলি যখন একজন দায়ের মধ্যে থাকবে দাওয়াত না দিলেও কিন্তু প্রভাব পড়বে আর আতরওয়ালার কাছে গেলে কি আতর পাওয়া যাবে না হলে তো পাওয়া যাবে তাই না আর ইয়ের কাছে হাফরওয়ালার কাছে গেলে আগুনের ফুলকে এসে কাপড় পুড়িয়ে দিবে হাদিস আছে না তাহলে আপনি যদি মডেল হতে পারেন দাওয়াতের ক্ষেত্রে তাহলে আপনাকে দেখেই কিন্তু অনেকে অনুসরণ করতে পারবে আপনার দাওয়াত না দিলেও ভাববে যে তার মতো হওয়া উচিত এটাও কিন্তু ফায়দা তাই জন্য প্রত্যেকেই দাওয়াতের ক্ষেত্রে মডেল হওয়ার চেষ্টা করবে যে আমি আমার মধ্যে যেন কোনো ত্রুটি না থাকে আমি যেন তাকয়াশীল হতে পারি দাওয়াতের যে গুণগুলি দায়ীদের অর্জন করা দরকার সেই গুণাবলী যেন আমার মধ্যে থাকে তাহলে আমার এই দাওয়াত কাজে আসবে এবং আখেরাতে ফল পাবে ইনশাল্লাহ আর একটা হচ্ছে কর্মক্ষেত্রে দাওয়াত বললাম তাই না নম্বর লিখতে পারেন চলাফেরা ও সফরে দাওয়াত রাস্তাঘাটে চলছেন আপনি হয়তো কারোর মধ্যে কোনো পাপ দেখতে পেলেন কারোর মধ্যে কোনো গুনাহের কাজ দেখতে পেলেন তখন তাকে নসিহত করে তাকে বললেন সে মানক না মানক প্রথম দিন আপনার কথাটা তো শুনবে ধরেন একজনকে দেখলেন যে তাবিজ লটকে রাখছে হাতের মধ্যে তাবিজ আছে আপনি গিয়ে টান দিয়ে ছিঁড়ে ফেলবেন এটা নয় কিন্তু এটা ক্রেডিট নয় যে তাবিজ ধরলাম ছিঁড়ে ফেলে দিলাম তখন উল্টা সে মাইরেও দিতে পারে আপনাকে কারণ সে তো এটা জানে না সে তো তাবিজটাকে অনেক ভক্তি করে নিয়েছে আর তার বিশ্বাসে তাবিজের কারণে আমি সুস্থ আছি কাজে আপনি প্রথম চুটে যদি তাবিজটা ধরে টান দিয়ে ছিঁড়ে ফেলেন তাহলে সে উল্টা বক্সিন দিয়ে দেবে এইটা তাবিজ ছিঁড়ে ফেললে মানে অত বড় সাহস তাকে বলতো যে ভাই আপনি তাবিজ দিয়েছেন তো তাবিজ দেওয়া তো ঠিক না এটা তো হাদিসে নিষেধ হাদিসটা শুনিয়ে দিলেন যে এ বিষয়ে রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মান তা আল্লাহা তামি মাতান ফাঁকাত আশ্রাকা যে ব্যক্তি তাবিজ লটকালো সে শিরিক করলো আর শিরিক করলে তো জান্নাতে যাওয়া যাবে না প্রথম দিন আপনার কাছে হাদিসটা শুনলো সে মানলো না কিন্তু তখন আসলে হাদায়তের মালিক আল্লাহ না তার মধ্যে অনুভূতি সৃষ্টি হতে পারে যে এই লোকটা হাদিস শোনাই দিল আমাকে তাবিজের তা আসলে দেখি তো এটা কি কেন তাবিজ দিচ্ছি হয়তো বা এই হাদিসটা আরেকজনের কাছে শুনবে শোনার কারণে তার মধ্যে পরিবর্তন হয়ে কিন্তু এক সময় তাবিজ খুলে ফেলে দেবে ওই নেকি কিন্তু আপনি পেয়ে যাবেন পাবেন না মানদাল্লা খাইরিন কা তাই না কল্যাণের যিনি পদ দেখায় তিনি কল্যাণকারীর মতো সমান নেকি পাবেন আচ্ছা এখন এখানে একটা হাদিস আমরা বলতে পারি যে রাস্তাঘাটে বসার ক্ষেত্রে রাসুর গুল্লাম একটা হাদিস বলেছেন আমরা সফরে আছি চলছি ফিরছি রাস্তাঘাটে অনেক সময় থাকি তো রাস্তার চারটা হক আছে রাস্তায় বসার চারটা হক আছে ওই বোখারের হাদিস দুই হাজার চারশো পঁয়ষট্টি নম্বর হাদিস মুসলিম দুই হাজার একশো একুশ নম্বর হাদিস মিশকাতেও আছে চার হাজার চল্লিশ নম্বর হাদিস আবু সৈয়দ খুদ্ি রাজি আল্লাহন থেকে তিনি বলছেন যে রাসুল করিম সাল্লাহ আলহ্লাম বলেছেন ইয়া কুমল জুলুস আলাত তুরুকাত তোমরা রাস্তায় বসা থেকে বেঁচে থাকো রাস্তাঘাটে বসে থেকো না রাস্তায় বসে আড্ডা মারবে না এ কথা রাসুল করিম সাল্লাম নিষেধ করলেন আমরা তো রাস্তায় বসে থাকি তাই না কয়েকজন বন্ধু হলে বসার জায়গাটা বাসে বেঁচে নেই রাস্তা কিন্তু রাস্তায় বসা কিন্তু নিষেধ তবে শর্ত সাপেক্ষে যায় রাস্তা বস তখন তারা বললেন যে আল্লাহ রসুল সল্সাল্লাম মা লা না মুদ্যা সুফিহা আমাদের তো রাস্তা বসা ছাড়া কোনো উপায় নেই এখানে আমরা সলা পরামর্শ করি কথাবার্তা বলি প্রয়োজনীয় কাজ আমরা রাস্তা হয়তো মিটিং করতেছি রাস্তায় বসে হয়তো কল্যাণমূলক কোনো কাজ রাস্তায় বসেই করতেছি এরকম যখন উজুর খায়ের করলেন সাহাবেরা তখন তিনি বললেন কলা ফাই আবাইতুম ইল্লাল মাজ আলিস তরি কাহা তোমরা যদি রাস্তায় বসাকে এড়াতে না পেয়ে পারো তাহলে রাস্তার হক তোমরা আদায় করে দাও রাস্তার হক কি তখন তারা জিজ্ঞেস করলো অমা হক তরে আল্লাহাম রাস্তার হক আবার এটা কি জিনিস তখন আল্লাহ বললেন গদ্দুল বাসর বা ফুল আদা ও সালাম ও আমরুম বিল মারুফ ও নাহিউন আনিল মুঙ্কার এক নম্বর কি দৃষ্টিকে অবনত রাখবে গগদুল বাসর বা ক্যাফুল আদা কষ্ট দূর করে দিবে রাস্তায় কোনো সমস্যা থাকলে দূর করে দিবে হয়তো রাস্তায় এক জায়গায় নোংরা পড়ে আছে যেটা মানুষের চলাচলের ক্ষতি হচ্ছে ওটা পরিষ্কার করে দিবে সাফ করে দিবে মানুষের চলার পথ পথটাকে নির্বিঘ্ন করে দিবে সুন্দর করে দিবে আর মাথা নিচু রাখবে চোখ মাথা নিচু মানে চক্ষুকে অবনত রাখবে রাস্তা দিয়ে অনেক মানুষ যাবে অনেক মহিলা যাবে নারী পুরুষ যেতে পারে মহিলাদের দিকে তাকাবে না খারাপ দৃষ্টির দিকে তোমরা দেখবে না আর কি করবে সালাম সালাম বিনিময় করবে এটা রাস্তার হক হক আর হচ্ছে কাজের আদেশ দিবে ও নাহি নারীর মুনকার কারো অসৎ থেকে নিষেধ করবে তাহলে রাস্তা বসা যাবে এই কাজগুলো করতে পারলে কি করতে হবে এক চোখ খনিজ রাখবে দুই কষ্ট দূর করবে তিন সালাম বিনিময় করবে চার সৎকাদের আদেশ দিবে পাঁচ অন্যায় কর্ম থেকে নিষেধ করবে তাহলে এই হাদিস থেকে কিন্তু আমরা রাস্তাঘাট দাওয়াত খুঁজে পাইলাম পাইলাম না তাহলে আমরা চলতে ফিরতে ওঠায় বসায় যেখানে থাকি আমরা দাওয়াত দেওয়ার একটা মেজাজ আমাদের মধ্যে থাকবে যদি আমরা দায়ী যখন জায়গায় সুযোগ পাবো আমরা দাওয়াত দিব সুন্দর পদ্ধতিতে হ্যাঁ মাউজাতুল হাসানা ধাক্কা মেরে নয় এই বেটা তোমার এটা হারাম এটা সিরেক ছাড়ো এটা এগুলো দাওয়াতের তরিকানা আল্লাহ নবী সাল্লামকে আল্লাহ বলেন আল্লাহর মেহরবানি তুমি হৃদয়ের অধিকারী হয়েছো যদি তুমি কি কঠোর হতে হাউলিক তারা তোমার পাশ থেকে দূরে সরে যেত দাওয়াতের ক্ষেত্রে কঠোরতা নয় নম্রতা অবলম্বন করতে হবে তাহলে আমরা এই দাওয়াতের ক্ষেত্রগুলো আমরা বুঝতে পারলাম আর কি বিষয়ের প্রতি দাওয়াত দিব দাওয়াতের ক্ষেত্রে আপনারা দুইটা দিক মনে রাখবেন দাওয়াত দুইটা একটা আল্লাহর পথের দাওয়াত একটা তাগুদের পথের দাওয়াত দাওয়াত কয় প্রকার দুই প্রকার লিখে নেন আপনারা একটা আল্লাহর পথের দাওয়াত আর একটা হচ্ছে তাগুদের দিকে দাওয়াত

আল্লাহর পথ এই হাদিস আছে অনেক আপনারা জানেন সেই হাদিসগুলো আপনারা দেখে নেবেন হ্যাঁ এখানে যখন আমুর খামসিন ওই হাদিস নিয়ে আসতে পারেন শেষের বাক্যটা ওমান দা বেদাওয়াল জাহিল ইয়া ফহমিন জুসা জাহান্নাম জাহিলাদের দিকে দাওয়াত দিলে কোথায় যাবে তার ঠিকানা জন্য সে জাহান্নামেদের তালিকাভুক্ত করে নিন আর জাহিলিয়াত বা তাগুদ যদি আমরা বলি এক বাক্য বলতে গেলে কোরআন এবং যা কিছু আছে সবই তাগুদ আল্লাহর বিধানের বাইরে মানবরচিত যে বিধান পদ্ধতি এগুলো জাহিলিয়াতের অন্তর্ভুক্ত এবারে আসুন যে আমরা যারা দায়ল আল্লাহ আমরা দাওয়াতের ক্ষেত্রে আলোচ্য বিষয় কিভাবে প্রস্তুত করব আমরা একটা বিষয় হয়তো দাওয়াতি কাজে যাচ্ছে তো সেখানে একটা আলোচ্য বিষয় ঠিক হবে তা আলোচ্য বিষয় প্রস্তুতি আমরা প্রস্তুত করবো কীভাবে এক্ষেত্রে দুই তিনটা বিষয় মনে রাখতে হবে এক নম্বর হচ্ছে বিষয় নির্ধারণ আলোচ্য বিষয় প্রস্তুত করার জন্য আপনাকে আগে এক নম্বর কাজ হচ্ছে বিষয় নির্ধারণ যে আপনি কি বিষয়ে কথা বলবেন আপনি কি বিষয়ে আলোচনা করবেন এটা আগে ঠিক করে নিতে হবে তারপরে দুই নম্বর কাজ হচ্ছে বিষয় অনুযায়ী কোরআনের আয়াত নির্বাচন দুই নম্বর কাজ হচ্ছে বিষয় অনুযায়ী কোরআনের আয়াত নির্বাচন এই বিষয়ের আলোকে কোরআনের যে আয়াতগুলো পাবেন সেইগুলোকে নিয়ে আসবেন আর এই ক্ষেত্রে খুব সহজ আপনাদের সহায়ক ভূমিকা রাখতে পারে মাকতাবায় সামেলা যারা কি বলে মাকতাবার সামেলা চালাতে জানেন তারা মাক্তাবার সামেলাতে গিয়ে ওই বিষয়ের যে বিষয়ে আপনি আলোচনা করতে চান সেই বিষয়ের উপরে যদি সার্চিং দেন তাহলে ওই বিষয় ভিত্তিক আয়াতগুলো বেরিয়ে আসবে হাদিসও সেখানে পর্যাপ্ত পাবেন সেখানে উল্লেখ আছে আপনাদের জন্য সহজ হবে তাহলে দুই নম্বর কাজ হচ্ছে বিষয় অনুযায়ী করানোর আয়াত নির্বাচন আর তিন নম্বর হচ্ছে বিষয়ভিত্তিক সই হাদিস বাছাই করণ বিষয় অনুযায়ী সই হাদিস বাছাই করতে হবে তারপরে চার নম্বর হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ের বা বিষয়ের আলোকে নির্ভরযোগ্য ইতিহাস যদি থাকে ঘটনা থাকে সেটা সংযুক্ত আলোকে নির্ভরযোগ্য ইতিহাস ঘটনা সাহাবিদের জীবনী থেকে বা মনীষীদের জীবনী থেকে শিক্ষণীয় ঘটনার সাথে যোগ করা যেতে পারে এখানে তিন নম্বরে কিন্তু আমরা বললাম যে বিষয়ের আলোকে সহি হাদিস নির্বাচন করতে হবে বাসাই করতে হবে সহি হাদিস তাহলে জয়েব জাল হাদিস বলা যাবে না কেন জয়েব জাল হাদিস বললে কি ক্ষতি হবে আমরা শুরুতেই কিন্তু হাদিসটা বলেছি কেউ যদি জাল হাদিস বলে তাহলে কি হবে মান কাদা বা আলাইয়া মুতামমিদান মা কাদা হমিনান না রাসুল করিম বলেছেন ইন্না কাদিবান আলাইয়া আমার উপর মিথ্যা বলা তোমাদের কারো উপর মিথ্যা বলার মতো নয় আমার উপর মিথ্যারোপ করাটা তোমাদের কারো উপর মিথ্যারোপ করার মতো নয় কেননা যে ব্যক্তি আমার উপর মিথ্যারোপ করবে মান কে দেবা আলাইয়া দেন যে ব্যক্তি আমার প্রতি মিথ্যারোপ করবে ইচ্ছাকৃতভাবে ভাবে ফালিয়া তাবাউ মা কাদ সেজন্য তার ঠিকানা জাহান্নামে নির্ধারণ করে নেব স্পষ্ট হাদিস তাহলে আর কোথায় যাবে এই ক্ষেত্রে আপনাদের জন্য গাইড হিসাবে কাজ করবে কয়েকটি বিষয় আপনি বিষয় নির্বাচন করবেন ক্ষেত্রে আপনারা যারা দায়ী সেই ক্ষেত্রে এক নম্বরে তাহারিক আপনাদের সহায়ক ভূমিকা পালন করবে তাহারিক পত্রিকা তাহারিক পত্রিকার মধ্যে অনেক বিষয়ের আলোচনা ইতিমধ্যে কি প্রকাশিত হয়েছে আপনারা ইন্টারনেটে ঢুকে তাহারিকের ওয়েবসাইটে ঢুকবেন ঢুকে যদি ওখানে নিচে একটা সার্চিং পয়েন্ট আছে বাটন আছে সাইট সার্চ ওইখানে ক্লিক করার পরে আপনি বিষয়টা উল্লেখ করবেন টাইপ করে দিবেন বাংলাতে দেওয়ার পরে ওই বিষয়ে তাহারিকের যত আলোচনা গিয়েছে প্রবন্ধ নিবন্ধ ফতুয়া সবগুলো কিন্তু ধারাবাহিক এখানে মানে লিস্ট আকারে চলে আসবে তখন আপনি ক্লিক করে ভিতরে ঢুকেন দেখেন তাহারিকে কি আলোচনা আছে সেখান থেকে আপনি সহযোগিতা নেন আমি কিন্তু সবকিছু আপনাদের সহজে বলে দিচ্ছি সেখান থেকে আপনারা নিজেদের মতো করে একটা নোট তৈরি করে নিতে পারেন এটা অথবা গুগল সার্চিংয়ে গিয়ে তাহারিকে পাচ্ছে না গুগলে গিয়েও আপনারা দিতে পারেন তবে সেখানে অনেক ফিতনা ফিতনাফাজ চলে আসবে জাল জয়িফ ওলা লেখাও চলে আসবে সেটা বাছাই করতে হবে যে হাদিসগুলো সেখান থেকে পাবেন যে ইনফরমেশনগুলি পাবেন সেগুলো আপনাকে আবার দেখতে হবে সহি কিনা যাচাই করতে হবে করে দিতে হবে তার তাহারিকে বলে আলহামদুলিল্লাহ যাচাই না গুলো চলবে তারপরে আপনাদের সহযোগিতা এই ক্ষেত্রে সহায়ক হবে হাদিস ফাউন্ডেশন প্রকাশিত বই পুস্তক হাদিস ফাউন্ডেশন প্রকাশিত বই পুস্তক আপনাদের বক্তব্যের বিষয় নির্ধারণের জন্য সবচেয়ে বেশি সহায়ক হবে কারণ হাদিস ফাউন্ডেশন প্রকাশিত বই পুস্তকর মধ্যে অনেক বিষয় চলে এসেছে বিশেষ করে আমেরি জামাতের যে লেখনীগুলো আছে এগুলোর মধ্যে আপনি কত আলোচনা করবেন আর কত বিষয় ঠিক করবেন কত মুখস্থ করবেন শেষই করতে পারবেন না সেগুলো নেবেন তারপরে আপনাদের যদি আর একটু বেশি অ্যাডভান্স হতে চান মনে করেন হাদিসের কিতাব পড়বেন এক্ষেত্রে রিয়াজুস আলিহীন দেখতে পারেন রিয়াজুস সালেহীন এটা তাহাকিক যদি পারেন কেউ দেখতে এটাও সামলে পাবেন সেখানে বিষয়ভিত্তিক আলোচনা আছে প্রত্যেকটা বিষয়ের উপরে কোরআন আয়াত আছে হাদিস আছে অনেকগুলো করে সেখান দিয়ে নিতে পারেন তারপরে মিসকাত আছে মিসকাতের মিশকাতের ক্ষেত্রে তাহাকিক মিশ মিসকাত দেখতে হবে বাজারের যে মিসকাতটা আছে অনুবাদ এটার মধ্যে আপনারা বুঝ মেল না কোনটা জৈব কোনটা জাল শুধু বোখারে মুসলিম পর্যন্ত নেবেন তারপরে এগুলো যাচাই সাপেক্ষ বুঝছেন বোখারে মুসলিমের পরের হাদিসগুলো প্রত্যেকটার সনদ যাচাই করে আপনারা শুনতে হবে এইভাবে আমরা একটা বিষয় নির্ধারণ করে ইনশাল্লাহ দাওয়াতি কাজ করার চেষ্টা করব তো দাওয়াতের ক্ষেত্রে আমি পূর্বে বলেছি বিষয় কিন্তু অনেক বড় সময়ও বেশি মাসাল্লাহ কিন্তু তারপরে এই বিষয় খুলানো মুশকিল হ্যাঁ হ্যাঁ দুইটা সাবজেক্ট সেটাই বলছি তো আমরা সময় আমাদের শেষ হয়ে গেছে আর মনে হয় দশ মিনিট পাঁচ সাত মিনিট সময় আছে তো শেষের দিকে এসে আমি যেটা বলবো আপনারা তো এই পর্যন্ত আলোচনা বুঝতে পারলেন তাই না দাওয়াতের ক্ষেত্রসমূহ বিশেষ করে দাওয়াতের লক্ষ্য বললাম আমরা দাওয়াতের ক্ষেত্রে শর্ত বললাম তারপরে আমরা আলোচনা করলাম দাওয়াতের ক্ষেত্রগুলো কিছু আমরা আলোচনা করলাম হ্যাঁ দাওয়াত কীভাবে কোন দিকে দিতে হবে সেটা আলোচনা করলাম এবং আলোচ্য বিষয়ে প্রস্তুতের বিষয়ে আমরা কিছুটা ইঙ্গিত দিলাম এখন এই দাওয়াতের ক্ষেত্রে বলেন সেটাও মনে হয় নোটে ছিল হ্যাঁ যেটা বলেছিলাম যে আলোচ্য বিষয় নির্ধারণ তা আলোচ্য বিষয় নির্ধারণের ক্ষেত্রে মানে কিছু কিছু অকেশন থাকে তাই না সময় উপযোগী বিষয় যেটাকে আমরা বাংলাতে বলবো সময় উপযোগী বিষয় এখন হয়তো কিছুদিন আগে আসুরা গেল তো আসুরের আগে আমরা যদি আলোচনা করি নিঃসন্দেহে আসুর আসুরের সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে রামাজান মাসে রামাজান কেন্দ্রিক আলোচনা সাবানে সাবান কেন্দ্রিক আলোচনা হজের আগে হজকেন্দ্রিক আলোচনা যখন যে বিষয়টা আসে সামনে দায়ী যারা তাদের মাথা রাখতে হবে আরাফার সিয়াম একটা গুরুত্বপূর্ণ নেকের বিষয় আপনি যদি আরাফার সিয়ামের আগের দিন অন্য আলোচনা করেন তাহলে মানুষ জানবেই না তাই না আমাদের দাওয়াতের উদ্দেশ্য তো মানুষকে জানানো এবং আমল করা এটাই তো উদ্দেশ্য কাজেই যখন যে আমলগুলো সামনে আসবে সেই আমলগুলো সম্পর্কে বিষয় নির্ধারণ করতে হবে আমাদেরকে যেন আমরা মানুষকে এই বিষয়টা জানাতে পারি এবং এটা শুনে যেন তারা আমল করতে পারে আমরা আমল করব তারাও আমল করবে এতে আমিও নেকির হকদার হবো তারাও নেকির হকদার হবে ইনশাল্লাহ তো এই জন্য আমাদের এই বিষয়গুলো খেয়াল করতে হবে সময় উযোগী বিষয়গুলি নির্ধারণ করা হয় আর সাংগঠনিক দায়ী যারা আমরা আমাদেরকে যত আমরা কিন্তু এমনি কবর রাজাম নিয়ে আলোচনা করতে পারবো সবাই জান্নাত জাহান্ন নিয়ে সুরতাল দিয়ে আলোচনা করতে পারবো তার নারীর নিয়ে ওয়াজ করতে পারবো মদ নিয়ে বিভিন্ন বিষয়ে আমরা ওয়াজ করতে পারি কিন্তু মাসাল্লাহ কিন্তু সংস্কারমূলক বিষয়গুলো আমাদের সামনে রাখতে হবে একটা সমাজকে গড়ে তোলার জন্য একটা সমাজকে সংস্কার করার জন্য যে বিষয়গুলো দরকার আকিদার সংস্কার আমলের সংস্কার শিরিক আত থেকে মানুষকে ফিরিয়ে আনা এই জাতীয় যে বিষয়গুলো জরুরি বেশি এইগুলো সবসময় আমাদের সামনে থাকবে আর যেখানে আমরা দাওয়াত দিব দাওয়াতের শেষ দিকে আমরা জামাতি জিন্দিগির গুরুত্বটা আমরা সামনে নিয়ে আসবো ঐক্যবদ্ধভাবে দাওয়াত দেওয়ার গুরুত্ব তো এইখানে জামাতি জিন্দিগি সম্পর্কে জামাতবদ্ধ দাওয়াত দেওয়ার গুরুত্বের যে বিষয়গুলো এই বিষয়ে আমরা মনে করি আপনারা সকলেই কম বেশি জানেন জামাতবদ্ধ দাওয়াতের গুরুত্ব আমরা আলোচনার শুরুতে কিছু ইঙ্গিত পেয়ে গেছেন যে দাওয়াত একাকে দাওয়াত দেওয়ার ক্ষেত্র হচ্ছে পরিবার পরিবারের গণ্ডিত বের হলেই কিন্তু জামাতের দরকার হয় আপনি দাওয়াত দিতে পারবেন একা কিন্তু জামাতি জিন্দি জামাতবদ্ধভাবে দাওয়াত দেওয়ার গুরুত্ব অনেক বেশি এই মর্মে করার আয়াতগুলো আপনারা অন্তত নোট নিতে পারেন যেমন সোরা আল ইমরান একশো তিন একশো চার একশো দশ এই তিনটা আয়াতের মধ্যে কিন্তু জামাতি জিন্দগির জামাতবদ্ধভাবে দাওয়াতের গুরুত্ব আসছে নির্দেশনা এসেছে কুমতুমু খাইরা উম্মা তিনু খ্রিজাত লিন্না আছে এখানে উম্মা ওয়ালতাকুম্মিন কুম উম্মা তোমাদের মধ্যে একটা দল থাকবে ওয়া তা সিমুহাব লিল্লাহি তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রুজ্জুকে ধারণ করো তার মানে কি জামাত সম্মিলিত প্রচেষ্টার কথা কিন্তু বলা হচ্ছে এটা অস্পষ্ট নয় একবারে স্পষ্ট কথা তারপরে ইউসুফার একশো আট বাহানি আমি এবং আমার অনুসারীরা আমি একা ডাকি এই কথা বলা হয়নি কিন্তু তাহলে ডাওয়াতি কাজ একজনই করছেন এমন না আল্লা নবী করেছেন সাথীরাও করেছেন তারা সাহাবিরা করেছেন তা আমরা করতেছি আমাদের সাথে যারা তারা সবাই করতেছি না এটাও জামা এখানে দলিল হিসেবে আমরা আহমদ তিরমিজি থেকে আসছে হাদিস চুরানব্বই নম্বর হাদিস নেতৃত্ব বিচার অধ্যায় মিশকাতের এই হাদিসটা নিবেন যেটা জামাতের জিন্দি বইয়ের প্রথম হাদিস আমরুগুম বি তোয়া এই হাদিসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস আমরুকুম বিখামসিন ওল্লাহ আমারা বিহীন না আমি তোমাদেরকে পাঁচটি বিষয়ের আদেশ করছি আল্লাহ আমাকে যেইভাবে আদেশ করেছেন আদেশটা কার আল্লাহর তার প্রথম বাক্যটা হচ্ছে বলি জামাত জামাতবদ্ধভাবে চল। অত জামাতের ব্যাখ্যা এখন হয়ে যাচ্ছে ভিন্ন অনেকে জামাতের ব্যাখ্যা বলছে হুকুমত বলছে এই সমস্ত অপব্যাক্ষার দিকে মাথা ঢুকে কোনো লাভ নেই হ্যাঁ যুগ যুগ ধরে জামাতের ব্যাখ্যা আছে এই মর্মের হাদিসগুলো আছে জামাতবদ্ধ দেওয়াতের গুরুত্ব আমরা কিছু আলোচনা আলোচনার মধ্যে আগে কিছু আলোচনা হয়ে গেছে দাওয়াতের গুরুত্ব কেন না একটা সমাজকে সংস্কার করতে গেলে একটা সমাজকে পরিবর্তন করতে চাচ্ছি এটা আসলে একক কোনো ব্যক্তির পক্ষে সম্ভব না একক ব্যক্তির পক্ষে আদৌ সম্ভব না এই যে আমরা এই একটা যে থানাগুলো কি করতেছে একটা থানার অধীনে একটা এলাকা আছে না তাই না তারা এই এলাকাটাকে নিয়ন্ত্রণ করার জন্য আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য তাদের কত প্রস্তুতি এবং সেটা সশস্ত্র শুধু মুখে বলা নয় তারপরেও কিন্তু সেটা নিয়ন্ত্রণ করতে পারে না ব্যর্থ হচ্ছে তাহলে আপনি একজন মানুষকে যেখানে পুরো স্রোত একদিকে চলছে তার উল্টা দিকে আপনি নিয়ে আসতে চাচ্ছেন তো সেই ক্ষেত্রে আপনি আপনি একা এটা সম্ভব আদৌ সম্ভব নয় আর এখানে যে বিষয়টা বলার প্রয়োজন যে অনেকে জামাত বলতে যেদিকে নিয়ে যাচ্ছেন জামাত মানে রাষ্ট্রীয় সংগঠন আচ্ছা যদি রাষ্ট্রীয় সংগঠন হয় যেমন এই হাদিসটার ব্যাখ্যা কোথায় নিয়ে যাবেন যেখানে রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ইদা খারাজা সালাহ সাতুন ইদা খরাজা সালাহ সাতুন ফাল ফালিউর আহাদা হুম যখন তোমাদের তিনজন কোন সফরে বের হয় সেজন্য তিনজনের একজনকে আমির নিযুক্ত করে তো একজন আমির হলো দুজন মামুর হলো একটা জামাত হলো তো এগুলো আসলে উদ্ভুট চিন্তা চেতনা থেকে আসে এবং শৈলীর সম্পূর্ণটা নিজেদের জিদ এবং কি হটকারী কিছু না যারা এগুলো বলছে তাদের মুখ দিয়ে কিন্তু জামাত জিন্দিগির হাদিসগুলির ব্যাখ্যা আমরা এখন যা বলছি তারা এগুলি বলেছেন সারা জীবন ওই ওয়াজি ছিল কিন্তু তো এখন হঠাৎ করে পরিবর্তন হয়ে যাওয়ার কোনো মানে হয় না এটা বোঝা যাচ্ছে এটা উদ্দেশ্য বা উদ্দেশ্যমূলকভাবে এগুলি পরিবর্তন হচ্ছে আসলে জামাতি জিন্দি কারণ রাসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লামের দাওয়াতি জীবনের শুরু থেকে সংগঠন রাষ্ট্র ছিল কিন্তু সেখানেও তো জামাত ছিল আসাদ বিন জোরার নেতৃত্বে ছয়জন আসলেন জামাত না ছয় জনের একজন আমির হলেন না তাহলে ওইখানেও তো জামাত আছে তখন রাষ্ট্র কোথায় ছিল আর মানে আর কি বলেন তো সামনে রাখলেই কিন্তু আমরা সাংগঠনিক জীবনে অর্থাৎ দাওয়াতের ক্ষেত্রে জামাতের অপর অপরিহার্য তো আমরা পাই আর এই মর্মে দলিলগুলো তো আপনারা সকলে জানেন অনেকগুলো দলিল আছে বইয়ের মধ্যে আছে এখানেও নোটের মধ্যে নিয়ে আসা হয়েছে এই নোটের মধ্যে আছে যদিও এখন আর বলার সময় নেই তো আমরা যেটা আপনাদেরকে সর্বসাগুলো বলতে চাচ্ছি একটা উদাহরণ দেই জামাতের যেটা ছোটোবেলায় আমরা গল্পে পড়েছিলাম মাদ্রাসার একটা গল্পের মধ্যে বাংলা বাংলা বইয়ের সম্ভবত একতাই বল মনে আছে না বাবা মৃত্যুর সময় পাঁচটা কঞ্চি একসঙ্গে করে আটি বাঁধলেন বেদে এক ছেলের হাতে দিলেন যে বাবা এটা ভাঙ্গত তো পাঁচটা কঞ্চি একসঙ্গে হওয়ার কারণে মোটা হয়ে গেল তো এটা তো ভাঙ্গা কোনো দিনও সম্ভব না তারপর দ্বিতীয় ছেলেকে দিলেন বাবা তুমি ও পারে নাই তৃতীয় ছেলেকে দিলেন তুমি সেও পারে নাই এভাবে পাঁচ ছেলেকে দেওয়ার পরে পাঁচটা সন্তান ছিল তার বাবার তো পাঁচজনকে দেওয়ার পরে কেউ পারল না বলে যে বাবা পাঁচটা কির একসঙ্গে ভাঙ্গা যায় তখন বাবা আটি খুলে একজনকে একটা করে দিলেন পাঁচজনের হাতে পাঁচটা মানে কঞ্চি দিলেন দেওয়ার পরে বললেন যে এবার ভাঙ্গো তো পাঁচ জনে কিন্তু মটমট করে ভেঙে ফেললেন এটা একবারে জেনারেল শিক্ষা থেকে বলতেছে তো পাঁচ জনে ভেঙে ফেলেন এবার বাবা বুঝালেন যে তোমরা ঐক্যবদ্ধ থাকবে ঐক্যবদ্ধ থাকলে তোমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না আর তোমরা যদি বিভক্ত হয়ে যাও একের সাথে মিল না থাকে মারামারি লেগে থাকো দ্বন্দ্ব থাকে তাহলে অন্যরা তোমাদের ক্ষতি করবে তাহলে ঐক্যবদ্ধ শক্তির গুরুত্ব অনেক বেশি ঐক্যবদ্ধ শক্তিকে অনেকে ভয় পায় পায় না যদি ঐক্যবদ্ধ শক্তি না থাকে আপনার সমাজে কোনো দাম নেই আপনার সংগঠন আছে আপনার জামাত আছে বলে আপনাকে মূল্যায়ন করে সমাজের লোকেরা অন্য অন্য দলেরা বিদাতিরা তারা আপনাকে মূল্যায়ন করে কেন যে এদের একটা ঐক্যবদ্ধ শক্তি আছে সংগঠন আছে আর কিছুই নাই আপনি মার্শাল্লাহ একা এক জায়গায় আছেন কাজ করতেছেন আপনার কোনো দাম না আপনাকে কেউ ডাকবেও না আপনার কথা কেউ শুনবেও না তো এইগুলো এই অপব্যাখ্যাগুলি দাওয়াতের ক্ষেত্রে ক্ষতি ছাড়া কিছু না আমরাই এই অপব্যাখ্যা কান দেওয়ার চেষ্টা করব না জামাতের জিন্দিক যাপন করব কারণ রাসুলি করিম সাল্লা সাল্লামের হাদিস স্পষ্ট আমাদের সামনে আছে ইয়াদুল্লাহ আল জামা আলাইকুম জামা ওয়াইজাহুমল ফোরকা মানার জন্নাফ আলী আল জামিল জামা হ্যাঁ এইগুলো কোনোটার ক্ষেত্রে হুকুমার শব্দ উল্লেখ নেই আপনি ব্যাখ্যা ওখানে করেন আমি এখানে করব তাই না আপনি ঠেকানো মারে পারলে আপনি যদি রাষ্ট্র করেন আমি এখানে খাস করলাম আপনি কি দিয়ে ঠেকাবেন দুই দিকে আমরা গেলেন তাহলে ঠিক আছে আপনারটাও যদি ঠিক হয় আমারটাও ঠিক যদি তর্কের খাতিরে ধরে নেই আপনারটাও যদি ঠিক হয় তা আমারটা ঠিক ধরে আপনাকে ওখানে যেতে হবে আমারটা বাদ দিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই জামাত তিনজন হলে জামাত হবে এই জন্য আমরা জামাতি বদ্ধভাবে দাওয়াতি কাজ করবো এতে কল্যাণ হবে বরকত হবে এবং আল্লা সুবাহন তালার রহমত আমাদের উপরে নেমে আসবে ইনশাআল্লাহ সর্বোপরি সমাজ সংস্কারে যেটা আমাদের উদ্দেশ্য সেখানে আমরা খুব সহজে সফলতা পাবো ইনশাআল্লাহ যদি আমরা জামাতবদ্ধভাবে দাওয়াতি কাজ করি আসুন আমরা দাওয়াতের ক্ষেত্রে যা জানলাম আমার অল্প বিদ্যা দিয়ে যতটুকু সম্ভব হয়েছে আপনাদেরকে আমার মতো করে জানানোর চেষ্টা করেছি আপনারা এখান থেকে আরও আরও ব্যাপকভাবে প্রয়োজনীয় নোট প্রস্তুত করতে পারবেন করে আপনারা এই ক্ষেত্রে আরও ভালো কিছু অবদান ভূমিকা রাখবেন বলে আমরা আশা করি এবং এটাই আল্লাহর কাছে আমরা কামনা করি আপনি কি বলছিলেন যেন পাঁচ মিনিট সময় আছে তো প্রস্তুত থাকলে আচ্ছা ধন্যবাদ প্রশ্নের জন্য তবে প্রশ্নটাই ঠিক হয় নাই কারণ তারা আগে বিদাত করছে একটা দিনকে নির্ধারণ করে আর আমরা এটা ঠেকানোর জন্য দাওয়াতি কাজ করছি অন্যদিন তো তারা তো এই সময় করতেছে প্রাসঙ্গিকতা আছে এখন এই সময়ে তারা কি করবে জাসনে জুলুস করবে এই সময় তারা হাই হোসেন করছে এই হোসেন তারা বিশাল মিছিল করছে ট্রাক মিছিল করছে তা আপনি যদি তার আগে তাদেরকে দাওয়াত দিয়ে জানিয়ে দেন যে এইগুলো কিছু না আসুরার সিয়াম হচ্ছে সোননাথ আসলে সিয়ামের হচ্ছে এই নেকি তো এটা তো আপনি দাওয়াতিকে এখানে বিষয় নির্ধারণ মানে দিন নির্ধারণ নয় দাওয়াতি হিকমা আমরা এটাকে এটা কোনো নেকি মনে করে করছি না যে এই দিনে করলে নেকি হবে আমরা তারা এই সময় করছে বলে আমরা মানুষকে জানানোর জন্য করছে এটা দোষণীয় নয় হ্যাঁ আমরা যে কোনো সময় করতে পারি তারা একদিন আগেও করতে পারি দুই দিন আগেও করতে পারি সেই দিনও করতে পারে এটা সমস্যা নয় তো সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং আহাদিস যুব সংঘ কেন্দ্রীয় কমিটিকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য এবং বিশেষ করে একটা ভিন্ন ধর্মী কর্মসূচি গ্রহণ করার জন্য বিশেষ করে কেন্দ্রীয় সভাপতি সহ নেতৃবৃন্দ যারা আছেন যুবসংঘরের দায়িত্বশীল সবাইকে আমার নিজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানা ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ রাবুল আলমিনজন আমাদের দাওয়াতি কর্মসূচি গ্রহণ করেন কবুল করেন আমিন আকুল কবুল হাদা ওস্তাফুল্লাহমসার মুসলিমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত